আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফিয়ার্স ওয়ার্ল্ড। আমি ফারিয়া, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুড়ি ঘন্ট। চলুন দেখে নেওয়া যাক মুড়ি ঘন্ট তৈরি করতে আমার যা যা লাগছে। পরিমাণ মতো নারকেল দুধ নিব, রুই মাছ নিয়েছি, রুই মাছের মাথা নিয়েছি আমি 4টি, মাথা ছোট ছোট করে কেটে নিয়েছি। মুগ ডাল নিয়েছি 250 গ্রাম, মুগ ডাল ভাজার পর ঠান্ডা করে তারপর ধুয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা নিয়েছি 2 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, জিরা বাটা 1.5 চা চামচ, হলুদ গুঁড়া, তেল, লবণ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচ গুঁড়া পরিমাণ মতো, ধনে গুঁড়া 2 চা চামচ, চিনি, তেজপাতা নিয়েছি 3টি, দারচিনি নিয়েছি 2টি, লবঙ্গ 2টি, এলাচ 2টি, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি গরম মশলাগুলো ফার্স্টে দিয়ে দিব। এটা হালকা একটু ভেজে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু ভেজে নিব, তারপর অন্যান্য মশলা দিব। রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিব, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমি গুঁড়া মশলা দিয়েছি, পুড়ে যেতে পারে, তার জন্য সামান্য একটু নারকেল দুধ দিব। এটা জাস্ট মশলাটা কষাতে সাহায্য করবে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। এবার খুব ভালো করে মশলার সঙ্গে মাথাগুলো কষিয়ে নিতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাছের মাথাগুলোকে। দেখুন তেল বের হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন ডাল দিয়ে দিব। ডাল দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না,
তাহলে ডাল সিদ্ধ হবে না, জাস্ট একটু নাড়িয়ে আমি নারকেল দুধ দিয়ে দিব। এখন আমি নারকেল দুধ দিয়ে দিব। আর একটু নারকেল দুধ লাগবে তাই দিয়ে দিচ্ছি। আমি সামান্য চিনি দিব। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিব, প্রেসার কুকারে দুইটা সিটি দিয়ে দিব। আপনারা চাইলে এমনি প্যানেও রান্না করতে পারেন, যেহেতু টাইম একটু বেশি লাগবে তার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মুখ লাগিয়ে দিচ্ছি দুইটা সিটি দিয়ে, তারপর আমি ফিরে আসছি। প্রেসার কুকারে দুইটা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এখন আর একটু টানিয়ে নিব এবং কিছু জিনিস অ্যাড করব। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আবার একটু চিনি অ্যাড করব, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিব, একটু গরম মশলা গুঁড়া দিচ্ছি খুব সামান্য। এখন আলতো হাতে নাড়িয়ে দিব। এখন ওয়েট করে একটু ঝোলটা টানিয়ে নিব। আমার হয়ে গেছে, এখন আমি বন্ধ করে দিব, তারপর একটুক্ষণ দমে রাখবো, তারপর পরিবেশন করব। প্রায় 10 মিনিটের মতো আমি দমে রেখেছিলাম, এখন আমি নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু মুড়ি ঘন্ট। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।